নৌকা চালাচ্ছে। আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওড়ের মধ্যে। যে আমরা দেখতে পাচ্ছি পিছনে ওনার ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে, অনেক বেয়ারলি দেখা যাচ্ছে, মানে হালকা পরিমাণে। আর হচ্ছে গিয়ে আমরা এখন এই যে আমার পিছনে আমাদের ট্রলারটা আছে, আর আমরা সেটার দিকে যাচ্ছি। মানুষজন এখানে আসছে মেইনলি একটু সাঁতার কাটার একটা এক্সপিরিয়েন্স করার জন্য। যারা সাঁতার পারে না তারা মনে করেন লাইফ জ্যাকেট নিয়ে নামি, তার একটা প্রিটেন্ডে আছে। ওনার তো নৌকা চালায় না, আমার তো আসতে আসতে ভাই ও হে 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 তোদের বেল নাই যা বোরকা। কি অবস্থা আল্লাহ রে, মেমোরি সব খেয়ালে কোনো হতো আবার। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা নীলাদ্রির অনেক কাছে চলে এসেছি। ওই যে ইন্ডিয়ার সব পাহাড় দেখা যাচ্ছে, একদিক দিয়ে সূর্য ডুবতেছে, আমাদের কায়মুদ্দিন অভিনী এখানে শুয়ে আছে। আমরা অলমোস্ট চলে আসছি, সবাই সবার মতো ছবি তোলায় ব্যস্ত এবং সবাই হয়েছে তাহলে রূপন রেকর্ড না বেটা। আপনারা এখন দেখতে পাচ্ছেন সকাল বাজে 5:20 এবং আমরা এখন আসি নীলাদ্রির লেক। এখন আসিনি, এখন আমরা টাঙ্গুয়ার হাওড়ের মধ্যেই আছি, বাট একটু পরেই আমরা নীলাদ্রির লেকে যাব আবার দেখার জন্য। যদি আমরা কালকে সন্ধ্যাবেলা একবার দেখছি, আপনি সামনের দৃশ্যটা দেখতে পারেন, খুব সুন্দর লাগছে। এখন দেখতে পাচ্ছেন সামনের টাঙ্গুয়ার হাওড়ের যে দৃশ্যটা, খুবই সুন্দর লাগছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন মানে টাঙ্গুয়ার হাওড়ের সেই জায়গায় চলে আসছি যে জায়গায় হচ্ছে কি নীলাদ্রি লেকটি আছে। এবং যদি দেখতে পারি যে আমরা ঠিক বর্ডারের কাছাকাছি চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়। যদি আপনি সামনে থেকে দেখেন তাহলে ইন্ডিয়ার পাহাড় সামনে দেখা যায়, যে ছোটো ছোটো ছেলেপেলেরা খেলছে, ফুটবল খেলছে। আর পিছনে হচ্ছে কি ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। ওই যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে কি ইন্ডিয়ার সীমান্ত। আমরা এখন ব্যাক করে ফেলবো, বেশিক্ষণ সময় নেই। উই আর স্লোলি অ্যাপ্রোচিং টুয়ার্ডস দি বর্ডার, টুয়ার্ডস আওয়ার ডুম। ইউ ক্যান সি সিসস অ্যান্ড হোয়াট এভার ইট ইজ, বাট উই আর টেকিং আ হিউজ রিস্ক।
খাড়া ফেলতে দাও। আমরা এখন নীলাদ্রি লেকের পাশে দিয়ে হাঁটছি। নাম ভাই আগে যাচ্ছে। এটা হচ্ছে কি আমাদের সেই ফেমাস নীলাদ্রি লেক।